মহাকবি আলাওলের দ্বিতীয় কাব্য সৈফুল মুলুক বদিউজ্জামাল। এ কাব্যের কাহিনী আদি উৎস আলিফ লাইলা বা আরব্য উপন্যাস। আরাকান রাজের প্রধান অমাত্য মাগন ঠাকুরের উৎসাহে কবি 1658 সালে এ কাব্য রচনা আরম্ভ করেন, কিন্তু মাগন ঠাকুরের মৃত্যুতে কবি ভগ্নোৎসাহ হয়ে কাব্য রচনা বন্ধ করে দেন। পরবর্তীতে আনুমানিক 1669 সালে সৈয়দ মুসার অনুরোধে তা সমাপ্ত করেন। কাব্যটি প্রেমমূলক কাহিনী কাব্য। পরি রাজকন্যা বদিউজ্জামালের ছবি দেখে রাজপুত্র সৈফুল মুলুক মুগ্ধ হয়, কিন্তু রাজকন্যার সন্ধান তার জানা ছিল না। এক রাত্রে সে স্বপ্নে বদিউজ্জামালের পরিচয় লাভ করে। তখন সৈফুল মুলুক বন্ধু সাইদকে সঙ্গে নিয়ে পরিরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করেছিল। পথের নানা বাধা বিপত্তি অগ্রাহ্য করে সৈফুল মুলুক বহু কষ্টে বদিউজ্জামালকে লাভ করতে পেরেছিল। এ কাব্যের কাহিনী উৎস আলিফ লাইলা বা আরব্য উপন্যাস। কবি আলাওল আলিফ লাইলার ফার্সি অনুবাদ অবলম্বন করে তার কাব্যের রূপ দেন। পরি ও মানুষের এই প্রেম কাহিনী রোমান্সের দিক থেকে নতুনত্বহীন, তবে কবি এতে সুন্দর বর্ণনা ভঙ্গি ফুটিয়ে তুলেছেন। কাব্যটি সমাপ্ত করার জন্য সৈয়দ মুসার অনুরোধে জ্ঞাপনে পরিপ্রেক্ষিতে কবি ভাবছিলেন বৃদ্ধকালে গ্রহন্তকর্ম উচিত নাহে, কিন্তু পরে বললেন, মহন্ত জনের আজ্ঞা লঙ্ঘিতে না পারি, প্রবেশিল কাব্য ঘরে করতার সরি। জীবনের শেষ দিকে রচিত এ কাব্যে কবি যথেষ্ট মৌলিকতার পরিচয় দিয়েছেন। অনেকে একে মৌলিক রচনা বলে মনে করেন। অনুবাদের অবলম্বন নয়, বরং কাহিনীর উৎস হিসেবে আলিফ লাইলাকে গ্রহণ করাই এই সিদ্ধান্তের কারণ। কাব্যটিতে পার্থিব নর নারীর রোমান্টিক প্রেমের কথা বর্ণিত হয়েছে। মানুষের সঙ্গে পরিরাজকন্যার প্রেম, দেহ ও দেহাতীত মর্ত ও অমর্তের ভাব বন্ধন বেশ তাৎপর্যপূর্ণ। কবির বৃদ্ধ বয়সে রচনা হলেও তাতে সরসতার অভাব ঘটেনি, অনেকটা নিজস্ব কল্পনা প্রসূত বলে এতে স্বাধীনভাবে কল্পনা প্রকাশের অবকাশ ছিল। কাব্যটি অত্যধিক জনপ্রিয়তা অর্জন করতে পেরেছিল।